ভৌগোলিক বিচারে 300 কোটি মানুষের বাজার হতে পারে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান ব্যাংকে টাকা না থাকার খবরকে গুজব বললেন প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রুখতে ছাত্রলীগের প্রতি আহ্বান বিএনপির সমাবেশের জায়গা নির্ধারণ নিয়ে জটিলতা কেটে যাবে আশা কাদেরের কোনো প্রকার বিশৃঙ্খলা হলে ছাড় নয় বললেন হাসান এবং জাতিকে বিভ্রান্ত করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় সরকার বললেন ফখরুল যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশের ঘোষণা আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাবশির আলিজা এবার বিস্তারিত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ 300 কোটি মানুষের বাজার হতে পারে উল্লেখ করে বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার নারায়ণগঞ্জের 2500 জাপানের জন্য বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি ইতোমধ্যে 10টি অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন শুরু হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন এতে 50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে সাজ্জাদুর রহমানের রিপোর্ট নারায়ণগঞ্জের 2500 দেশের প্রথম জি2জি বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন জাপানের বিনিয়োগকারীদের জন্য 1001 একর জমিতে সুমিতমো কর্পোরেশনের সঙ্গে এই অঞ্চল করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন দেশে কৃষি জমি রক্ষা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিল্প কারখানা গড়ে তুলতে হবে কৃষি জমি বাঁচাতে হবে রক্ষা করতে হবে কারণ আমাদের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু পাশাপাশি শিল্পায়নও করতে হবে যারা শিল্প কলকারখানা করতে চায় বিনিয়োগ করতে চায় দেশি বিদেশি তারা শুধু সেই জায়গায় শিল্প কলকারখানা করতে পারবে যেখানে সেখানে যত্র করতে পারবে না আবার কৃষি জমি নষ্ট করতে পারবে না ইতোমধ্যে উৎপাদনে যাওয়া 10টি অর্থনৈতিক অঞ্চলে 50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন এসব এলাকা থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার উপার্জন হচ্ছে যে 10টি অর্থনৈতিক অঞ্চল উৎপাদন শুরু করেছে তাতে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আমরা উপার্জন করতে পারছি 50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে অর্থাৎ আমাদের কৃষির সাথে সাথে আমাদের শিল্পটাও যাতে আরো পরিকল্পিতভাবে এগিয়ে আসে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ 300 কোটি মানুষের বাজার হতে পারে উল্লেখ করে বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার 300 কোটিরও বেশি মানুষের বাজার হতে পারে বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ আমাদের নিজেদেরই আর পূর্ব দিকে 50 কোটি উত্তর দিকে 150 কোটি পশ্চিমে 100 কোটি মানুষের বাজার বিদ্যমান কাজে যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ফলে খুব অল্প সময়ে বাংলাদেশের পণ্য পরিবহনের একটা বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশ জাপানে 50 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরে সরকার প্রধান বলেন দেশের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সাহায্য করেছে জাপান 50 বছরের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বেরই নিদর্শন সাজ্জাদুর রহমান মোহনা সংবাদ ঢাকা ভোট চোরদের দেশের জনগণ কখনো ছাড় দেয় না এমন মন্তব্য করে খুনি রাজাকার ও আল বদররা যাতে রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন ব্যাংকে টাকা না থাকার খবরকে গুজব উল্লেখ করে এ ধরনের অপপ্রচার রুখতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি নাসির উদ্দিনের রিপোর্ট উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের 30তম জাতীয় সম্মেলনে যোগ দেন সারাদেশের কাউন্সিলর ও ডেলিগেটরা সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলা সহ দেশের যে কোনো অর্জনে ছাত্রলীগের অবদান তুলে ধরেন তিনি বলেন বিএনপি আমলে শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝঞ্ঝনানি থাকলেও আওয়ামী লীগ সবসময় চেয়েছে আলোকিত মানুষ গড়তে আমাদের পেট্রো বাহিনী লাগে না কিন্তু ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে শিক্ষা গ্রহণ করে উপযুক্ত নাগরিক হবে দেশের দায়িত্বভার ভবিষ্যতে নেবে
দেশকে এগিয়ে নিয়ে যাবে। ব্যাংকে টাকা না থাকার খবরকে স্রেফ গুজব বলেন সরকার প্রধান। এ ধরনের অপপ্রচার রুখতে ছাত্রলীগকে নির্দেশনা দেন তিনি। আল্লাহ রহমতে আমাদের কোনো সমস্যা নাই, প্রতি ব্যাংকেই টাকা আছে, কাজেই আমি বলবো গুজবে কেউ কান দেবেন না। যে ডিজিটাল বাংলাদেশ করেছে এবং সোশ্যাল মিডিয়া ভরে গেছে আমাদের বুদ্ধি অপপ্রচারে, আমাদের ছাত্রলীগের নেতা কর্মীকে বলবো এর উপযুক্ত জবাব সবাইকে দিতে হবে। জবাব দেওয়া বেশি কিছু না, ওরা যখন আমাদের বিরুদ্ধে যেটা লেখে তার জবাব দেওয়া লাগবে না। ওদের অপকর্মটা যদি সেখানে কমেন্টে ছেড়ে দেওয়া যায় তাহলে ওরা ওটা বন্ধ করে দেবে। বিএনপি শাসনামলের দুঃশাসন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, অবৈধ পন্থায় জন্ম নেওয়া দলের মুখে গণতন্ত্রের ছবক মানায় না। এটা বিএনপির মনে রাখা দরকার যে জনগণের ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না, জনগণও জানে কিভাবে সেই সরকার উৎখাত করতে হয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমরা ভোট চুরি করতে যাব কেন? জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দেয়। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোট নিয়েই সরকারে এসেছে, কখনো ভিন্ন পথে সরকারে আসে নাই, আসবেও না। সাজাপ্রাপ্ত এবং অর্থ আত্মসাৎকারী নেতাদের পক্ষে অবস্থান নেয়া বুদ্ধিজীবীদের সমালোচনা করেন তিনি। আমার প্রশ্ন, আমাদের দেখি অনেক জ্ঞানী গরিব বিএনপির সাথে হাত মিলায়, তারা একটা সাজাপ্রাপ্ত আসামি তাকে নেতা মেনে, যে একুশে আগস্ট গ্রেনেড হামলা হত্যাকারী, মানি লন্ডারিং করেছে, অস্ত্র চোরাকারবারী, তাদের সাথে জড়ো হয় সরকার উৎখাতের জন্য। খুনি রাজাকারদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুনি রাজাকার আলবদর যুদ্ধাপরাধী এরা যেন কোনোদিন এই দেশে আর ক্ষমতায় আসতে না পারে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারে আওয়ামী লীগের জনসভা আজ, এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় কয়েক লাখ লোক সমাগম হবে বলে আশা করছেন আওয়ামী লীগ নেতারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুলের তথ্যে ডেস্ক রিপোর্ট। ছয় বছর পর বুধবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে কেন্দ্র করে উজ্জীবিত স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ইনানির পাটুয়ার টেক সৈকতে বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে 36টির বেশি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক নৌশক্তি মহড়ার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ওনার আগমনের বার্তা স্বরূপ কক্সবাজার জেলায় আওয়ামী পরিবার থেকে শুরু করে সাধারণ জনগণ বরণ করার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছে। প্রতি বছর গোসল করতে গিয়ে কিছু লোক মারা যাচ্ছে, অনেকগুলো লোক মারা গেছে, যেহেতু আলাদা সুইমিং জোন নাই, একটা যদি আলাদা গোসল করার জন্য নেট সিস্টেম করে একটা সুইমিং জোন করে দিলে আমার মনে হয় ভালো হবে। প্রধানমন্ত্রীর সফর এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কক্সবাজার থেকে মহিষখালী ব্রিজ করার জন্য আমাদের একটা দাবি থাকবে, তাইলে আমাদের এই শহর, এই কক্সবাজার জেলা বাংলাদেশের অন্যতম একটা পর্যটন নগরী হিসাবে উপহারি পাবে। সবই তো শেখ হাসিনার অবদান, আওয়ামী লীগ সরকারের অবদান। দেশের উন্নয়ন অগ্রগতিতে শেখ হাসিনার অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রস্তুত কক্সবাজারের মানুষ। জনসভা পরিণত হবে জনসমুদ্রে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে আমরা মনে করছি যে আগামী 7ই ডিসেম্বর যে জনসভা হবে এটা একটা জনসমুদ্রের রূপ নেবে, এখানে সকলের মধ্যে একটা অনেক আগ্রহ এবং তাদের উচ্ছ্বাস আমরা দেখেছি। এর আগে 2017 সালে রোহিঙ্গাদের দেখতে গিয়ে নানা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এরই প্রেক্ষিতে কক্সবাজারে চলছে প্রায় 4 লাখ কোটি টাকা ব্যয়ে মাতার বাড়ি, গভীর সমুদ্র বন্দর স্থাপন, সাবরাং টুরিস্ট পার্ক সহ বিভিন্ন প্রকল্প। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। বিএনপির সমাবেশের জায়গা নির্ধারণ নিয়ে জটিলতা কেটে যাবে বলে আশা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন সমাবেশের নামে কোনো প্রকার বিশৃঙ্খলা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। উষা ফেরদৌসের রিপোর্ট।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 10 ডিসেম্বরের সমাবেশ ঘিরে বিএনপিকে কোনো বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বিএনপি কেন নয়াপল্টনে সমাবেশ করতে চায় সে বিষয়ে নিজের ধারণার কথাও জানান তিনি। এটির পিছনে তো একটি গভীর ষড়যন্ত্র এবং দুরভিসন্ধি আছে। তারা দেশে প্রকৃতপক্ষে তারা কোনো জনসভা করতে চায় না, এটিকে ইস্যু বানাতে চায় এবং দেশে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টায় তারা আছে। আমাদের সরকার দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিবে না। সচিবালয়ের নিজ কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার বর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির 10 ডিসেম্বরের সমাবেশের জায়গা নির্ধারণ নিয়ে রাজনীতিতে যে উত্তেজনা চলছে তার একটি সমাধান হবে বলে আশা জানান তিনি। এখন আমরা সংঘাত চাই না। বাংলাদেশে রাজনীতির আকাশে মেঘ ঘনমেন ঘনীভূত হয়, আবার চট করে চলবে। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারতীয় হাইকমিশনার কোনো মতামত দেননি বলেও জানান ওবায়দুল কাদের। ইলেকশন তারা তাদের কোনো অপিনিয়ন দেয়, আমি আমার হতে বলছি। মন্ত্রী বলেন, প্রতিবেশী হিসেবে ভারত সরকার বাংলাদেশকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় বলে বৈঠকে জানান প্রণয় কুমার বর্মা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জাতিকে বিভ্রান্ত করে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ঢাকায় 10 ডিসেম্বরের সমাবেশ পণ্ড করতে নেতাকর্মীদের ধরপাকড় সহ সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছে সরকার। যে কোনো মূল্যে সমাবেশ সফল করার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল জানান, জনসভা থেকে নতুন কর্মসূচি আসবে। 10ই ডিসেম্বর নিয়ে কোন দ্বিধা রাখবেন না মনে, 10ই ডিসেম্বর অবশ্যই ঢাকায় সমাবেশ হবে এবং এই সমাবেশ থেকে নতুন স্বপ্ন দেখবে মানুষ। এই সমাবেশ থেকে মানুষ নতুন কর্মসূচি নিয়ে মাঠে আরো তীব্রভাবে নামবে। সেনাবাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক সহায়তা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর পদাতিক ডিভিশনে লাইট ট্যাঙ্ক VT-5 এবং QW-18 এ মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পদ্মা সেতু কেন্দ্রিক পরিবেশ বান্ধব শিল্পায়নের টেকসই শিল্পোন্নয়ন মহাপরিকল্পনা হাতে নিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। এই লক্ষ্যে ইতোমধ্যেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা প্রশাসকরা এলাকা ভিত্তিক কর্মপরিকল্পনা প্রস্তুত করেছেন। মঙ্গলবার রাজধানীর বিসিক ভবনে এক কর্মশালায় এসব কথা জানান শিল্প সচিব জাকিয়া সুলতানা। বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সাফল্য পেতে বিসিককে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কৃষি জমির ক্ষতি না করে শিল্প ও কারখানা নির্মাণে সতর্ক থাকার পরামর্শ দেন জাকিয়া সুলতানা। প্ল্যানিংটা হবে আমাদের নিড বেসড, আমার কি দরকার আছে, আমি কি করলে আমার দেশের উপকার হবে, কি করলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপকার হবে, কি করলে আমার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, কি করলে আমরা অর্থনীতিতে একটু আমরা হাল ধরতে পারবো বা মিনিমাম অ্যামাউন্ট হলেও আমরা এখানে অবদান রাখতে পারবো, সেই জায়গাগুলোতে আমাদের যদি নজরদারি থাকে। আর যে কোনো জিনিস পরিকল্পনাই বলি আর অন্য অ্যাকশন প্ল্যানই বলি, সব কিছুর ভিতরে কিন্তু একটা তোমাদের মাথায় রাখতে হবে যে সব সময় এই পরিকল্পনার ভিতরে আমাদের প্রবলেমস আইডেন্টিফিকেশনটা ইজ ভেরি ভাইটাল। মা ও শিশু মৃত্যু হার কমিয়ে SDG লক্ষ্যমাত্রা অর্জনে অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি OGSB গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যার বিশেষজ্ঞ সংগঠনের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 14টি সেশনে 204 জন স্ত্রী রোগ বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন। মা ও শিশু মৃত্যু রোধে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এশীয় চারুকলা প্রদর্শনী সব দেশের জন্যই উন্মুক্ত বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। মঙ্গলবার বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাসব্যাপী আয়োজন আগামী 8 ডিসেম্বর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালের প্রদর্শনীতে 68টি দেশ অংশ নিলেও এবার এ সংখ্যা 114। যেহেতু এত বছর যাবৎ এটা হয়ে আসছে, কিন্তু আমরা দরজাটা খুলে দিব যাতে বিশ্বের সকল প্রান্তের শিল্পীরা এখানে অংশগ্রহণ করতে পারে, তো নামটা ঠিক রাখারই একই রাখারই পক্ষপাতী ছিল সবাই। কাদা মাটিতে মাখামাখি চাঁদপুরের সহদেবপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের 2000 মানুষের ভাগ্য। প্রধান সড়কে যেতে 50 বছর ধরে একটা রাস্তার অভাবে ভুগছেন স্থানীয়রা। ভেস্তে যাচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ব্যবস্থা থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিডি কর্তৃপক্ষ। চাঁদপুর প্রতিনিধি রফিকুল ইসলাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। এগিয়ে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে অবকাঠামো, সম্ভাবনা উকি দিচ্ছে দেশের প্রায় সব প্রান্তে। তবে তার ছিটে ফোটাও পড়েনি চাঁদপুরের কচুয়া ও মতলব সীমান্তবর্তী পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে। স্বাধীনতার পর থেকে এই গ্রামে কোনো রাস্তা নির্মাণ হয়নি, বর্ষা মৌসুমে একমাত্র ভরসা নৌকা। 2000 লোকের বসবাস এখানে। একটি রাস্তার অভাবে ব্যবসা বাণিজ্য শিক্ষাসহ সব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। বয়স্কদের ঘর থেকে বের হওয়ারই কোনো উপায় থাকে না। ব্যবসা বাণিজ্য করি, বর্ষাকালে আসতে খুব অসুবিধা হয়, অনেক সময় নৌকা ডুবে যায়। বর্ষাকালে আমাদের লোকজন অনেক মারা যায়, গর্ভবতী মা অনেক ক্ষয়ক্ষতি হয়। অনেক দিন ধরে আমরা রাস্তার জন্য অপেক্ষা করছি, তাও আমাদের একটা রাস্তা নেই। আমরা যদি একটা রাস্তা করে দিত, আমরা সহজিত করে দিলে আমরা ভালো হতো, আমরা স্কুলে হাঁটতে যেতে পারতাম, গাড়ি দিয়ে যেতে পারতাম। নির্বাচন আসলে স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। তাদিনে পর থেকে কোনো রাস্তা পাই না, এই দেশ বিয়া দিছে, জলে জল দিয়া যায়, জলে দিয়া আসি। নিতে গেলে সঙ্গা দিয়ে কোনো কাজে লোকে দিলে পরে হতে গেলে হয়তো লোক অ্যাক্সিডেন্ট বা লোকটি মারা যায়। তবে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তা নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। এই রাস্তাটি নির্মাণ করতে আমি আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্যারের সাথে আলোচনা করি, চেষ্টা করব রাস্তাটি নির্মাণ করে দেওয়ার জন্য। আর স্থানীয়দের দাবির প্রেক্ষিতে রাস্তাটি নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিডির কর্মকর্তা। এলজিডির আইডিভুক্ত কোনো সড়কও না, স্থানীয় দাবির প্রেক্ষিতে যদি স্থানীয়ভাবে এটা মাটির কাজ থেকে শুরু করে এই অ্যালাইনমেন্টটা থ্রো করা যায়, তাহলে এলজিডির যে আইডিভুক্তি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সম্পন্ন করে এটা উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আশ্বাস পেতে 50 বছর কেটে গেছে এলাকার বাসিন্দাদের। তাদের চাওয়া দ্রুত রাস্তাটি নির্মাণ হলে এ জনপদের মানুষ এক প্রকার অভিশাপ থেকে মুক্তি পাবে। শারমিন শর্মা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। শিশু অধিকার নিয়ে প্রতিবেদনের জন্য 10 বাংলাদেশি সাংবাদিককে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেছে ইউনিসেফ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জাতীয় ও স্থানীয় মিডিয়া আউটলেটে কর্মরত প্রিন্ট, ফটো ও ভিডিও সাংবাদিকদের জমা দেয়া 300 প্রতিবেদন থেকে সেরাদের নির্বাচিত করা হয়। বিজয়ী ও মনোনীত প্রতিবেদনে অবহেলিত, বঞ্চিত ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে জর্জরিত শিশুদের চিত্র তুলে ধরা হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ভৌগোলিক বিচারে 300 কোটি মানুষের বাজার হতে পারে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান। ব্যাংকে টাকা না থাকার খবরকে গুজব বললেন প্রধানমন্ত্রী, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রুখতে ছাত্রলীগের প্রতি আহ্বান। বিএনপির সমাবেশের জায়গা নির্ধারণ নিয়ে জটিলতা কেটে যাবে আশা কাদেরের, কোনো প্রকার বিশৃঙ্খলা হলে ছাড় নয় বললেন হাসান। এবং জাতিকে বিভ্রান্ত করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় সরকার বললেন ফখরুল, যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশের ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।